হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে, আমি গেমিং উইথ ভাইপো, আমার চ্যানেলের আরও একটা নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিকস কী নিয়ে হতে চলেছে তো আপনারা বুঝতেই পারছেন। তো চলুন বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। তো আপনারা সবাই জানেন যে সেভেস 420 নামের যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের মালিক আলামিন ভাই, যে যার আমি অনেক বড় একটা ফ্যান, সে একটা টুর্নামেন্টের আয়োজন করেছিল ফ্রি। সেই টুর্নামেন্টে আমি খুব কপাল করে চান্স পেয়ে যাই। বিষয়টা হঠাৎই হয়ে যায়, আমি নিজেও বুঝতে পারি না কীভাবে চান্স পেয়ে যায়। তো আমার কোনো স্কোয়াড না থাকায় আমি কোনোরকম একটা স্কোয়াড ম্যানেজ করে নিয়ে সেখানে যাই খেলতে, এবং কি কপাল আমার, আমি সেখানে ফার্স্ট রাউন্ড হলো হায়েস্ট কিল আমাদের থাকে এবং আমরা ফাইনাল খেলার সুযোগ পাই। এবং ফাইনাল খেলায় আমাদের তিনটা ম্যান বের হয়ে যায়, তিনটা ম্যান বলতে দুইটা ম্যান বের হয়ে যায় এবং দুইটা ম্যানের জায়গায় একটা বাইরের প্লেয়ার হঠাৎ করে ঢুকে আসে। আর আমরা ডু ওভার্সেস স্কোয়াড খেলি এবং আমাদের প্লেয়ারকে একটা হেডশট দিয়ে মেরে দেয়, আমি লাস্টে একা টিকে থাকি। তো আমাদের পক্ষে ম্যাচটা জেতা সম্ভব হয়নি, তবু আমাদের প্লেয়ারগুলো যদি সবাই থাকতো তাহলে হয়তো বা আমরা কিছু করতে পারতাম ম্যাচে। তো আমরা যেহেতু আমরা চান্স পাই না, তো আমার যে স্কোয়াডটি মারছিল তারাও ডুও খেলছিল। এই যে আমার লবিতে রয়েছে দুইজন দেখতে পাচ্ছেন, এরা ডুও খেলে আমারে মারছিল এবং এরাই উইনার হয়েছে, এরাই হায়েস্ট ফিল করেছে। তো আমার এত ভালো কপাল কোনোদিনও হয়নি। আমি গ্রুপ করে ওই যেই ম্যানটা বাইরে থাকছিল ওটার আমি ডাকার চেষ্টা করছিলাম, আর তখন এই দুইটা ম্যান আমার অরিজিনাল সেভেস ভাই মনে করে আমার লবিতে ঢুকে এসে নিজেদের মধ্যে কথা বলে, এবং আমার মাইক অন করা সত্ত্বেও কিছু বলছিলাম কিন্তু কিছু শুনতে পাইনি তারা, যে আমি অরিজিনাল সেভেস ভাই না। তো অরিজিনাল সেভেস ভাই তাদের খুঁজতে খুঁজতে আমার লবিতে চলে আসে এবং লাইভ স্ট্রিমে আমার লবিতেই বসে তারা পুরস্কার বিতরণ করে। এটা আমার অনেক সৌভাগ্য, কিন্তু আমি সেভেস ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পাই নাই, আমি যেহেতু তার অনেক বড় একটা ফ্যান। তো আমার এই সৌভাগ্য হয়েছে, আমি অনেক ভাগ্যবান। তো যাই হোক, আমার লবিতে বসে কীভাবে কথা বলছিল তারা আপনারা একটু এনজয় করেন, আমি আর কথা বলছি না। আমি রেফারেন্স করেছি, ইয়া সিম ভাই বিকাশ নাম্বারটা দেন। আশা ছিল না যে বুয়া পাবো, তাও প্ল্যানিং করতে করতে পরে বুয়াটা হাতে কাছে। অবশ্যই আমরা তো বন্ধ করছি না, একটু বন্ধ করেন ভাই, ডিস্টার্ব করতেছে, খুব ডিস্টার্বিং, সো ডিস্টার্বিং। গান হাতে না এখানে স্যাভেজ ভাই আমাকে একটু বলে যে আমার ফিস্টের
আওয়াজে একটু ডিস্টার্ব ফিল হচ্ছে। আমার এটা ভালোই লেগেছে, কারণ সাবেশ ভাই আমাকে ইন্ডিকেট করে একটা কথা বলেছে, আমি তার বিগ ফ্যান। তো আমি তখনই গান হাতে নিয়ে আসি, কারণ আমার ভয় ছিল যেন লবি থেকে কেউ বের হয়ে না যায়। আমি এই বিষয়টা এনজয় করছিলাম। আর যাই হোক, আপনারা বাকিটুকু দেখতে থাকেন, আপনাদের সমস্যা না থাকে। আপনাদের সমস্যা থাকলে আমি দেব না। আর এই কথাটি বলে সাবেশ ভাই আমার লবি থেকে বের হয়ে যায়, তিনজনই বের হয়ে যায়, যে তারা আর কি পুরস্কার নিয়ে আলোচনা করতে থাকে, এসব নিয়ে আলোচনা করতে থাকে। তো আজকের ভিডিও এইটুকুনি ছিল। তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন, আর আমার চ্যানেলের একটা মেম্বার হয়ে যান। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করতেছি। বাই বাই।